100 বছরে পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা। মায়ের শততম জন্মদিনে গান্ধীনগরের বাড়িতে মোদি। 18 জুন দিনটা মোদির কাছে ভীষণ স্পেশাল, কারণ এই দিনেই 100তম জন্মদিন তার মা হীরাবেনের। এমন দিনে মায়ের থেকে কি দূরে থাকা যায়? একেবারেই নয়, তাই সোজা পৌঁছে গিয়েছিলেন মায়ের কাছে। তার জীবনে মায়ের গুরুত্ব ঠিক কতখানি তা নিয়ে ধরলেন কলম, দিলেন বিশেষ বার্তাও। শনিবার 7 সকালে গুজরাটের গান্ধীনগরে হীরাবেনের বাড়িতে পৌঁছে যান মোদি। শততম জন্মদিনে মায়ের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তগুলি তিনি তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যাচ্ছে হীরাবেনের পা ধুইয়ে দিচ্ছেন তিনি, সেই সঙ্গে নিচ্ছেন মায়ের আশীর্বাদও। ছবির সঙ্গে ক্যাপশনে প্রধানমন্ত্রী লিখেছেন, মা আমার এই বিশ্বে হাজারো আবেগ জড়িয়ে। আজ 18 জুন আমার মা শততম বর্ষে পা দিলেন, এমন বিশেষ দিনে তার প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাতে আমি কলম ধরেছি। ব্যুরো রিপোর্ট, টাইমস বাংলা।